केंद्रीय गोप्रजनन और दुग्ध खामार साभार ढाकार अनेकगुलो एनिमेल शेडेर मध्य एटा होच्छे मैटरनिटी शेड बा प्रसवकालीन जे शेड सेटा होच्छे सेखाने आमरा दाঁড়ায় आছি। এই শেডে এখন পর্যন্ত যে গাভীগুলো আছে সবগুলো গাভী ৮ মাস এবং ততোর্ধ্ব প্রেগনেন্ট। এখান থেকে নিয়মিত আমরা ১টা ২টা ৩টা ৪টা পর্যন্ত বাচ্চা পেয়ে থাকি। তো গাভীর জন্মর সময় বাচ্চা এবং গাভীর বেশ কিছু যত্নাতি আছে। সেই কাজগুলো যদি সিস্টেমেটিক ওয়েতে ফলো করা না হয় তাহলে কিন্তু বাচ্চা এবং গাভীর দুটোর জন্যই ক্ষতিকর। আপনি যে এটা আমি পেলাম পার্সেন্টেজ পেলাম এটা হচ্ছে ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার। এই ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার দিয়ে কলস্ট্রামের কোয়ালিটি মাপা যায়, অর্থাৎ শাল দুধের কোয়ালিটি, শাল দুধটা ভালো আছে কিনা। কারণ শাল দুধ যদি ভালো না থাকে বাছুরের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে না। এই জন্য বাচ্চা জন্মের সাথে সাথেই মায়ের শাল দুধ থেকে, মায়ের উলান থেকে একটু শাল দুধ নিয়ে এই ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করতে হবে। আমরা প্রথম 7 দিনে বাছুর জন্ম নেওয়ার পরে যে কার্যক্রমগুলো করি স্যার যেটা বললেন এর ভিতরে ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার রিডিং নেওয়া সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা কার্যক্রম। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। বাছুর মৃত্যুর হাত থেকে রক্ষা করতে অনেকগুলো পন্থা অবলম্বন করতে হয়। তার মধ্যে প্রধান এবং একমাত্র পন্থা বলতে কিছু নেই। তবে শাল দুধ দিয়ে বাছুরের, শাল দুধ খাওয়ানোর ফলে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আপনারা জানেন বাছুর যখন জন্ম হয় তখন তার ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে 0। শাল দুধ খাওয়ানোর সাথে সাথেই এর প্রতিরোধ ক্ষমতা অনেক উপরে উঠে যায়। কিন্তু শাল দুধের মধ্যেই যদি ভেজাল থাকে অর্থাৎ শাল দুধের মান যদি খারাপ থাকে তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে না। এই শাল দুধের গুণাগুণ মাপার জন্য ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার দিয়ে শাল দুধের গুণাগুণ মাপা যায়। আপনারা জানেন শাল দুধ মাপার জন্য একটি ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার আছে। এই ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার যদি তার ভ্যালু দিয়ে বোঝা যায় শাল দুধের গুণাগুণ ভালো কি খারাপ, অর্থাৎ 1 ফোঁটা শাল দুধ এই রিফ্র্যাক্টোমিটারের উপরে দিয়ে যদি আই ভিশনে দেখা যায় তাহলে যে স্কেলটি পাওয়া যায় এই স্কেলের ভ্যালু যদি 60 থেকে 100 মধ্যে থাকে তাহলে অত্যন্ত ভালো। অর্থাৎ 30 যদি থাকে তাহলে 60% ইমিউনোগ্লোবুলিন থাকে, এবং 22-এর নিচে হলে এটা গরুকে খাওয়ানোর, বাছুরকে খাওয়ানো ঠিক না। যত উন্নত ব্যবস্থাপনায় দেন তারপরও দেখা যায় শতকরা 2-3টে গাভীর শাল দুধের মান খারাপ হয়। শাল দুধের মান খারাপ হলে এই দুধটা বাছুরকে খাওয়ানো যাবে না। আপনার আগের কোনো শাল দুধ যদি জমা থাকে সেটা, অথবা যে গাভীটি ভালো মানের শাল দুধ তৈরি করে সেই শাল দুধ বাছুরকে খাওয়ানোর পরে অবশিষ্টগুলো ডিপ ফ্রিজে ফ্রিজ করে রাখবেন, এবং যখন প্রয়োজন পড়বে এটাকে আবার গরম করে যদি খাওয়ানো হয় অন্তত নিম্নমানের শাল দুধের চাইতে এটা ভালো। এটা হচ্ছে ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার। এই ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার দিয়ে কলস্ট্রামের কোয়ালিটি মাপা যায়, অর্থাৎ শাল দুধের কোয়ালিটি, শাল দুধটা ভালো আছে কিনা। কারণ শাল দুধ যদি ভালো না থাকে বাছুরের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে না। এই জন্য বাচ্চা জন্মের সাথে সাথেই মায়ের শাল দুধ থেকে, মায়ের উলান থেকে একটু শাল দুধ নিয়ে এই ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করতে হবে। এই ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার রিডিং যদি 30 থাকে তাহলে সবচেয়ে ভালো কোয়ালিটি শাল দুধ, 20-এর নিচে আসলে আর ভালো পাওয়া যায় না। এই আমরা এখানে যেটা দেখছি এটা হলো, এটা 20-এর ওপরেই আছে, কিন্তু এটা গাভী বাচ্চা দিয়েছে অনেক আগে। যদি শাল দুধটা পরীক্ষা করতে হয় জাস্ট বাচ্চা জন্মের সাথে সাথেই তখন যা পাবেন সেটাই হচ্ছে রিয়েল টেস্ট। আমাদের যে প্রসব পরবর্তী যে কার্যক্রমগুলো এই খামারে করা হয়ে থাকে এর ভিতরে যে আমরা প্রথম 7 দিনে বাছুর জন্ম নেওয়ার পরে যে কার্যক্রমগুলো করি স্যার যেটা বললেন এর ভিতরে ব্রিক্স রিফ্র্যাক্টোমিটার রিডিং নেওয়া সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা কার্যক্রম। এটা আমরা যেটা করি যে বাচ্চা জন্মের পর 1 ঘন্টার ভিতরে সবচাইতে ভালো হয় আধা ঘন্টার ভিতরে আমরা গাভী দহন করে যে কোলেস্ট্রামটা বের হয় সেই কোলেস্ট্রামটা আমরা রিডিং নিয়ে থাকি এবং এই রিডিং নেয়ার পরে যেটা হয় যে যেহেতু আমরা বাছুরের ইমিউনোগ্লোবুলিন জিটা মাপছি আমরা 22 যে রিডিংটা আসবে 22 এর নিচে আসলে সেই দুধটা আমরা বাছুরকে খাওয়াচ্ছি না এবং 22 এর উপরে যে দুধটা আসছে সেটা আমরা বাছুরকে খাওয়াচ্ছি এর ফলে যেটা হচ্ছে যে আমরা সহজেই গাভীকে পুষ্টি সম্পন্ন গুণগত মান সম্পন্ন দুধ খাওয়াতে পারছি এবং এর ফলে যেটা হয় যে গাভী জন্মের পরপরই মায়ের যে ইমিউনিটিটা নিয়ে আসে সেটা খুব কম সময় স্থায়ী হয় এবং পরবর্তীতে যেটা হয় আমরা যখন সাথে সাথে ওই গুণগত মানসম্পন্ন কোলেস্ট্রামটা খাওয়ালাম বাছুর তার নিজের শরীরেই সেই ইমিউনিটিটা তৈরি করে ফেলতে পারে এবং যেটা বাছুরের মৃত্যু প্রায় 95 থেকে 99% পর্যন্ত আমরা আমাদের খামারে কমাতে পেরেছি আর এর যে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমাদের এখানে যে এই সাত দিনে বাছুরকে একদম ইন্টেনসিভ কেয়ারের মাধ্যমে রাখা হয় যে কারণে বাছুর যদি কোনো রোগ ধরা পড়ে মানে তৎক্ষণাৎ আমরা সেই রোগটাকে নির্ণয় করতে পারি এবং সেই রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারি এভাবে আমাদের খামারে গাভীর বাচ্চার যে মর্টালিটি আছে অনেকটাই কমানো সম্ভব হয়েছে ধন্যবাদ দেখেন বাচ্চা জন্ম হওয়ার পরপরই এখানে অনেকগুলো রিপোর্ট আছে প্রতিটি বাচ্চার জন্য একটি রিপোর্ট এই রিপোর্টটি যদি আপনি একটু বিশ্লেষণ করেন দেখেন 1 থেকে 11টি কাজ এই 11টি কাজ বাচ্চা জন্মের সময় প্রত্যেকটা খামারির জন্য ম্যান্ডেটরি এই 11টি কাজ প্রত্যেকটি খামারিদের জন্য বাধ্যতামূলক যদি এই কাজটি ঠিকমতো ধারাবাহিকভাবে করতে পারেন আপনি বাছুর মৃত্যুর হাত থেকে যেমন রক্ষা পাবেন একই সাথে এই গাভীটি তার প্রজনন ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে যেমন প্রথম কাজটি এখানে করেছে বাচ্চা জন্ম হয়েছে সকাল 8টার সময় এবং এই গাভীকে 8টা থেকে 8:20-এর মধ্যেই 2 লিটার পানিতে এই ইলেকট্রোলাইট খাওয়ানো হয়েছে বাছুরটাকে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে এবং বাছুরটি 8টা 1 মিনিটে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেছে এই টাইমগুলো খুবই ইম্পর্টেন্ট বাছুরকে আমরা ভালোভাবে মুছিয়ে এবং তোয়ালা দিয়ে তার শরীর পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং বাছুর যখন জন্ম হয়েছে জন্মকালীন ওজন নেওয়া হয়েছে 28 কেজি এই 7 নম্বর কাজটি খুবই ইম্পর্টেন্ট এখানে আইজিজি অর্থাৎ তার কোলেস্ট্রামে কি বলে ইমিউনোগ্লোবুলিন যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে সেটা কি পরিমাণ কোলেস্ট্রামে আছে এটা আমরা ব্রিক্স রেফ্র্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করে থাকি এই পরীক্ষাটি আমরা পরবর্তীতে আবার করে এখানে দেখাবো এরপরে তাকে শাল দুধ খাওয়াতে হয় 8:20 অর্থাৎ 8টা জন্ম হলো 8:20 20 মিনিটের মধ্যে প্রচুর পরিমাণে শাল দুধ খাওয়ানো হয়েছে তারপরে যে ইম্পর্টেন্ট কাজটি বাছুর নাভিতে 7% আয়োডিন বা বাজারে এটা কিনতে পাওয়া যায় বিভিন্ন নামে পবিসিন পবিসেব আয়োডিন এটা যদি গাভীর নাভিতে বাচ্চার নাভিতে দেওয়া হয় তাহলে কিন্তু এই বাচ্চাটি পরবর্তীতে নাভাল হার্নিয়া বা নাভি পচা রোগ এটা হবে না বাচ্চাকে এরপরে এই ইলেকট্রোলাইট খাওয়ানোর কারণে তার গর্ভফুলটি এটা কখন পড়লো এই টাইমটা উল্লেখ করে ন্যাচারালি পড়লো না হাত দিয়ে পড়লো এই রিপোর্টটাতে দেখা যাচ্ছে এটা মানে রিটেন প্লাসেন্টা হয়েছে এটা হাত দিয়ে টেনে ফেলানো হয়েছে এবং এরকম অনেকগুলো আছে যেগুলো ন্যাচারালি পড়েছে প্রাকৃতিকভাবে এই 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 গর্ভফুলটি পড়েছে যদি গাভীর গর্ভফুলটি প্রাকৃতিকভাবে পড়ে যায় তাহলে এই গাভীটি পরবর্তীতে 45 থেকে 60 দিনের মধ্যে কিন্তু আবার হিটে আসবে তাতে খামারিতে লাভ হবে আর যদি প্রাকৃতিকভাবে ফুল না পড়ে তাহলে কিন্তু এটা হিটে আসতে বা পরবর্তীতে গরম হতে অনেক সময় লাগবে খামারির লস হবে কাজেই বাচ্চা জন্মকালীন যে কাজগুলি এটা যদি ধারাবাহিকভাবে খামারিরা করে থাকে তাহলে খামারের ফার্টিলিটি পরিমাণ বাড়বে এবং খামারের প্রফিট অর্থাৎ যেটা লাভ এই লাভটি বাড়তে থাকবে দীর্ঘকালীন লাভ বাড়তে থাকবে খামারের সমস্যা কম হবে এই হলো মোটামুটি আমাদের এই ম্যাটারনিটি শেডের কাজ এছাড়াও আরও একটি কাজ আছে সেটা এখন আমরা এখানে শুরু করি না আমরা শুরু করব এটা হলো বাচ্চার বয়স যখন 1 মাস হবে তখন তার ডিহর্নিং করে দিতে হবে ডিহর্নিং বা ডিসবার্ডিং করে দিতে শিং উঠবে না শিং যদি না ওঠে এই বাছুরটি কিন্তু দেখতেও সুন্দর হবে এবং শিং ওঠার জন্য যে পরিমাণ এনার্জি বা প্রোটিন বা নিউট্রিশন লাগবে সেটা কিন্তু লাগবে না এবং আপনারা জানেন বাংলাদেশে মুন্ডি গরুর খুব চাহিদা মুন্ডি গরুর নামে কোনো জাত নাই এটা কিন্তু জাস্ট শিং যে গরু হয় না সে তাকেই মুন্ডি জাতের গরু বলে এই গরু কিন্তু আপনারা নিজেরা এই মুন্ডি জাতের গরু তৈরি করতে পারেন केंद्रीय गोप्रजनन और दुग्ध खामार साभार ढाकार अनेकगुलो एनिमल शेडेर मध्य एटा होच्छे मैटरनिटी शेड बा प्रसवकालीन जे शेड सेटा होच्छे सेखाने आमरा दाड़ाय़ आछि। एई शेडे एखन पर्यन्त जे गाभीगुलो आछे सबगुलो गाभी 8 मास एबं चतुर्थत प्रेगनेंट एखान थेके नियमित आमरा 1टा 2टा 3टा 4टा पर्यन्त बाच्चा पेये थाकि। तो गाभीर जन्मर समय बाच्चा एबं गाभीर बेश किछु जत्नाति आछे সেই কাজগুলো যদি সিস্টেমেটিক ওয়েতে ফলো করা না হয় তাহলে কিন্তু বাচ্চা এবং গাভীর দুটোর জন্যই ক্ষতিকর। তো এইখানে আমাদের বাচ্চা জন্মের সময় থেকে শুরু করে বাচ্চার 3-4 দিন পর্যন্ত যে যত্নগুলো নেওয়া হয় সেগুলোর একটি ধারাবাহিক কার্যক্রম অনুসরণ করা হয়, তাতে বাচ্চার মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পাই, প্লাস গাভীটির প্রজনন ক্ষমতাও বৃদ্ধি পায়। যেমন বাচ্চা জন্ম হওয়ার সময় পূর্ব থেকেই गाभी प्रसव बेदना ओठार साथे साथे गाभीटिर जन्य प्रयोजनीय परिमाण इलेक्ट्रोलाइट रेडी रखते हबे, कारण बाच्चा जन्मर परपरई बाच्चा किन्तु गाभी किन्तु प्रचुर पिपासित हये थाके एबं पिपासार जन्य से पानी पान करार आर जन आग्रह प्रकाश करे। सेई जन्य आमरा करी कि बाच्चा जन्मेर प्रसव बेदना हওয়ার साथे साथेई आमरा एई एकटी पात्रे 20 থেকে 25 লিটারের मतो पानी इलेक्ट्रोलाइट दिए রাখি। গাভী বাচ্চা প্রসবকালীন সময়ে এটা প্রসবকালীনের পরপরই এটা খেয়ে থাকে, খাওয়ার পরপরই তার আর বডির যে এনার্জি ডিফিসিয়েন্সি সেটাও পেয়ে থাকে, প্লাস তার ইলেকট্রোলাইটের অভাবটাও পূরণ হয়। এরপরে বাচ্চা জন্ম হওয়ার পরপরই বাচ্চাটাকে আমরা একটা শীটের রেকর্ড শীটের মাধ্যমে কাউন্ট করে থাকি। রেকর্ড শিট